ভিউয়ার্স, আজকে তেসরা মাস 2018 সাল, কাতার থেকে ডাক্তার রফিক ভাই তাদেরকে পাঠিয়েছে। তো আমি এখন টার্কি গুলি দেখানোর জন্য সবাইকে নিয়ে যাচ্ছি। আমাদের খামারগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, মোবাইল কাতার কে থাকে? আমার দুলাভাই রফিক সাহেব ডাক্তার। উনি বলছে জামাই বাড়ি ধরে এখানে ভালো মুরগি খামার আছে। আচ্ছা আচ্ছা। টাঙ্কি মুরগি, তুমি যাও ভরে দাও। এক একটা মধ্যে 12টা করে দাও, ঢাকি আছে। ছোট বড় বাঁচিয়ে দিও। এই কার্যে টাপ জাম দেন, দৌড় তো দিবেই। এই যে এই এত চঞ্চল অস্থির, এর প্রমাণ করে যে এই সুস্থ বাচ্চা এবং আমাদের লোকাল বাংলাদেশের তো প্রোডাকশন এগুলি। হ্যাঁ হ্যাঁ, এর আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমার যে পাখিগুলি, এই যে পাখিগুলি প্যাকেট করে দেওয়া হয়েছে এবং আপনারা যাবেন কুমিল্লা। জি হ্যাঁ। যাইতে তো কটা বাজবে? চারটা বাজবে, ক্ষুধার্ত হয়ে যাবে। যাওয়ার সাথে সাথেই খাবার দিবেন না, একদম ফ্রেশ পানি দিবেন, সাদা পানি, কোনো কিছু দিবেন না, সাদা পানি দিবেন। ঘন্টাখানি পানি খাবে, পানি খাওয়ার পর এই এই খাবারটা দিবেন। আমি খাবার দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এই খাবারটা দিবেন, বুঝতে পারছেন? প্যাকেট করে দিচ্ছি, তারপরে আমরা তো বাজার থেকে খাবার কিনে নিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি, আমি আমার প্রত্যেকটা নিজের থেকে, প্রত্যেকটা গ্রাহককে আমি নিজে থেকে খাবার দিই। কারণ অনেকে তো নতুন নতুন লালন পালন করে, যাওয়ার সাথে তুমি খাবার দিবেন না, পানি দিবেন, এক ঘন্টা খাবার পানি দিবেন, স্যালাইন পানি দেন, সাদা পানি দিলে চলবে। আর প্রতিদিন, আচ্ছা এই যে আমি টার্কি পাখির মানে আমি প্রথম টিকাটা আমি দিয়ে দিছি, তারপরেরটা আপনারা শিডিউল মতো টিকাটা দিবেন, এই টিকার শিডিউল। আর টার্কি পাখি লালন পালন করতে সমস্ত নিয়ম কানুন আমি লিখে দিছি, আর কোন সমস্যা হলে কি ওষুধ খাওয়াবেন সব আমি লিখে দিছি। এই যে যেমন ধরেন অনেক সময় পাখিদের গোটা গোটা রোগ হয়, তাই না? হ্যাঁ, ওটা কি করতে হবে? পটাশ ও হেক্সিসল দিয়ে পরিষ্কার করে, তারপর একটা জিনিস আছে, আমি এটা বলবো না, এখানে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, 3 দিন লাগাই দিবেন, কমে যাবে। কি কি খাবার দিবেন, কিভাবে পালন করবেন, কি কি সমস্যা হতে পারে। আর ন্যাচারাল ন্যাচারাল কিছু পাতা আছে, পাতাগুলি খাওয়াইলে আপনি শাকসবজি, হ্যাঁ শাকসবজি, তুলসী পাতা, হ্যাঁ পুদিনা পাতা, এটা খাওয়াবেন, পালং শাক জানেন? হ্যাঁ, আপনি তো জানেন তাহলে পুদিনা পাতা। হ্যাঁ সেটাই আর কি। তাহলে এক বছর খালি খাইলে আমার মুরগি করছে না? হ্যাঁ সেটাই, আমি তো বলছি এক বছর। হ্যাঁ হ্যাঁ,
আমি যেটা বললাম প্রতিদিনকার ব্যবস্থা আমি যেভাবে লালন পালন করি সেইভাবে যদি লালন পালন করেন আমি চ্যালেঞ্জ করছি কোন ওষুধ কিনতে হবে না। মুরগি মারতে আবার কি নিয়ম নিয়ম আছে নিয়ম আছে কারণ যত্ন করিলে রত্ন মিলবে। এই সমস্ত পাখি হচ্ছে একটা সোনার হাসির ডিমের মতো, একটা ডিম পালে 200 টাকা দাম, কাজে এটা থেকে আমরা অনেকে হাজার হাজার লাখ টাকা লাখ টাকা ইনকাম করি, ব্যবসা করি, কাজে এটা যদি যত্ন না করেন তাহলে আপনি হবে না, হবে না, কাজে পরে দুধ দিবেন কার কাছ থেকে আনছেন, অমুকের কাছ থেকে আনছেন, লোক ভালো না, বাচ্চা ভালো না, বাচ্চা ভালো না, অনেক কিছু করে বয়ান করে দিয়ে আসছে। আপনারা তো ওই যে খামারটা কত মুরগি দিছি ওই খামারের মধ্যে বইগুলো দিয়ে দিছেন। আমি যে দিলাম এই যে তিনটা পেজে লিখে দিছি খালি বাংলা যা বাংলা লিখে দিছি পড়বেন। আমি আপনাকে আবারও বলছি সবাই জানে জিরু বাচ্চা আমরা আমরা বাচ্চা ফোটাচ্ছি, আমাদের 55 নম্বর ভিডিও তো দেখবেন বাচ্চা ফোটাচ্ছি। অনেকে বলে যে 100 বাচ্চা ফুটাইয়া বড় করতে 10-20টা মারা যায়, আমাদের একটা বাচ্চাও মারা যায় না, যায় না, একটা বাচ্চাও মারা যায় না। আমাদের একটাও মারা যায় না কেন? আমি বললাম না প্রতিটা বাচ্চার আমরা এমন খোঁজ খবর নেই, সব লিখে দিছি আমি আপনাকে সব দেখে দিচ্ছি। ঠিক আছে তোকে আমরা, হ্যাঁ থ্যাংক ইউ, ভালো থাকিস, নমস্কার।